দিনাজপুর গোরে শহীদ ময়দানে জানাজা শেষে বালুবাড়িস্থ শেখ জাহাঙ্গীর গোরস্থানে শায়িত হলেন শহর আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। এর আগে সকালে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বণিক সমিতি ভবনে। সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে আনোয়ারুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। গেল 11 নভেম্বর ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও দিনাজপুর শিল্প বণিক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম।